হেমন্ত সোরেন আপনি জানেন আগামী সপ্তাহে ঝাড়খণ্ডে বিধানসভার নির্বাচন এবং সেখানে উনি একটি বক্তব্য বলেছেন যে আমি জানতে চাই বাংলাদেশের সঙ্গে এদের কোনো গোপন সমঝোতা হয়েছে নাকি মানে বিজেপি সরকারকে বলছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিমান আপনারা এখানে কেন নামতে দিলেন কি হিসাবে আপনারা তাকে এখানে আশ্রয় দিয়ে রেখেছেন তার জবাব দিন আমি কিন্তু হেমন্ত সোরেনের এই দাবিকে সাধুবাদ জানাই এবং আমি মনে করি ভারতে এরকম আরও অনেক ভয়েস রেইজড হওয়া উচিত এবং যাদের প্রশ্ন করা উচিত কেন শেখ হাসিনা ভারতে কেন একজন গণহত্যাকারীকে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র আশ্রয় দিয়েছে এবং কেন আপনার গত 15 বছরের শাসন নিয়ে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে আমাদের বিশ্ব দরবারে যাওয়া উচিত বিশেষ করে নির্বাচন কারচুপি করার ব্যাপারে গণতান্ত্রিক দেশ সেটি পাশের দেশের নির্বাচনে কারচুপিকে সমর্থন দিয়েছে ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছে আচ্ছা এবার বলি আপনাকে ভারতের জনগণের ট্যাক্সের টাকায় শেখ হাসিনা ভারতে থাকবেন এবং অপপ্রচার করবেন বাংলাদেশের বিরুদ্ধে এবং বিভিন্ন ধরনের ভয়েস কল পাঠাবেন বিভিন্ন হুমকি ধামকি দিবেন এটি কিন্তু আপনার প্রতিবেশী দেশ এবং ডিপ্লোমেসির ভাষায় শিষ্টাচার বহির্ভূত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল আমরা যদি একই কাজ সেভেন সিস্টারে করি মিজোরামে করি নাগাল্যান্ডে করি যা হবে তাই কাজেই ভারতকে এই জায়গায় আসতে হবে ভারত এটি কন্টিনিউ করবে কি করবে না তবে একটি সুখের কথা যে তারা ভারত শেখ হাসিনাকে এক্স প্রাইম মিনিস্টার বলে অফিসিয়ালি শেখ হাসিনা কিন্তু তা বলেন না তিনি ডোনাল্ড ট্রাম্পকে যে চিঠি লিখেছেন সেখানে কিন্তু প্রাইম মিনিস্টার লেখা আছে তার মানে কনফিউশন ব্র্যাকেটে মানে জোর একটু কম সেটা হাস্যকর হ্যাঁ ওইটা এইভাবে পৃথিবীতে কোথাও হয় না যিনি যার নামে লেটারটি গেছে তার যোগ্যতা দক্ষতা আমাদের অতীতেও প্রশ্ন ছিল এখনও আছে আচ্ছা সেই কিন্তু আপনি জানেন যে মার্কিন প্রশাসন পৃথিবীর দক্ষতম প্রশাসন তার কাছে একটা চিঠি যদি যায় এরকম করে ব্র্যাকেটে আপনার নিজের নিরপেক্ষতা ক্রেডিবিলিটি কোন জায়গায় থাকে তার মানে হচ্ছে যে ভারতে যে দাবিটি উঠেছে তবে আমি বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্রের আরেকটি কথা বলি আপনাকে জঙ্গিবাদ আপনি খুঁজতে চাইলে আপনি অনেকভাবে জঙ্গিবাদ দেখতে পাবেন এটি হচ্ছে ফোবিয়ার মতো দেখুন চট্টগ্রামের ঘটনায় একটি দেশকে জঙ্গিবাদী দেশ বলা যায় একটি সমাজকে জঙ্গিবাদী সমাজ বলা যায় এখন আপনি যদি মাইনরিটির কথা আমাকে বলেন ভারতে যারা মাইনরিটি তাদের সাথে কি করছেন ভারত ভারতের যারা মাইনরিটি তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হবে বলে মোদি এবং অমিত শাহ নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন এমনকি যখনই বিধানসভা নির্বাচন হয় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় তখন বাংলাদেশি বলে মুসলিম বলে তাদের উপরে যে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় পৃথিবীর কোথাও সংখ্যালঘুদেরকে এতটা নির্যাতন করা হয় না বাংলাদেশ সংখ্যালঘুদের হেভেন এবং আমি সংখ্যালঘু শব্দটিও বলতে চাই না তারা সংখ্যালঘুও না সংখ্যাগুরুও না তারা আপনার আমার মতো একজন নাগরিক তাদেরকে এই যে এই বোধ জাগিয়েছে আওয়ামী লীগ তাদের ঘরবাড়ি নিয়েছে তাদের সম্পদ নিয়েছে তাদের ভোটাধিকার নিয়েছে তাদেরকে জিম্মি করে নিয়েছে তাদেরকে মুক্ত হতে হবে বাংলাদেশের মূলধারায় যুক্ত হতে হবে এবং ভারত থেকে বিচ্ছিন্ন হতে হবে শুধুমাত্র ধর্মীয় কারণে আপনি প্রতিবেশী দেশের সাথে সম্পর্কিত আপনার তো আরও 4টা পরিচয় আছে আপনি পুরুষ কিংবা মহিলা আপনার এথনিক পরিচয় কী কাজেই আমরা এই সংকীর্ণতা থেকে বেরোতে চাই ভারতের বিদেশ মন্ত্রক তাদের টোটাল ফেলিয়র হয়েছে 5ই অগস্ট এবং গোয়েন্দা ফেলিয়র হয়েছে তাদেরকে সুস্থ মাথায় ইতিবাচকভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এবং আপনি হেমন্ত সোরেনের মতো ব্যক্তিবর্গের মতো আরও অন্তত 10-12টা ভয়েস আমরা আশা করি ভারত থেকে উত্থিত হবে তারা বলবেন আমাদের ট্যাক্সের টাকায় একজন খুনিকে কেন আশ্রয় দেওয়া হয়েছে ভারতে